সালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আমার সাথে যুক্ত হয়েছেন তো প্রদর্শক ইতিমধ্যেই আমি কিন্তু আপনাদেরকে প্রায় সৌদি আরবের বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট আকামা পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদের বিস্তারিত আপনাদেরকে জানাবো যা সৌদিতে বসতরত সকল প্রবাসীদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যে সংবাদটি আসলে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে সৌদি মিনিস্টারি গতকাল রাতে একটি সংবাদ প্রকাশ করেছে যেটি হচ্ছে এখন থেকে আপনারা যখনই হসপিটাল মেডিকেল কোথাও যাবেন সেখানের যে কর্মরত ডাক্তার নার্স বা অনেক কর্তব্যরত বিভিন্ন যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে মানে হসপিটাল মেডিকেলের তাদের সাথে খারাপ ব্যবহার বা মারপিট করতে পারবেন না যদি এমন কিছু করেন মানে তাদেরকে হ্যারাসমেন্ট করেন ধাক্কাধাক্কি করেন বা তাদের গালিগালাজ করেছেন সেক্ষেত্রে সৌদি মিনিস্ট্রি নতুন একটি আইন আসলে প্রণয়ন করেছে সেখানে সরাসরি বলা হয়েছে যে এমন কার্যকলাপে যদি কেউ লিপ্ত হয় মানে চিকিৎসার জন্য গিয়ে বা বিভিন্ন কারণবশত হসপিটাল মেডিকেলে কেউ গিয়ে তাদের সাথে যদি ধাক্কাধাক্কি বা তাদেরকে হ্যারাসমেন্ট বা তাদেরকে গালিগালাজ করে তাদেরকে কিন্তু দশ বছরের জেলে প্রেরণ করা হবে অথবা এক মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে এমনটা কিন্তু নিশ্চিত করা হয়েছে তো এই বিষয়টি আসলে সৌদির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ পোর্টাল মানে আজিল নিউজ টোয়েন্টি ফোর সেখান থেকে আসলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যেটি আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এই যে বিস্তারিত বিষয়টি আসলে আজিল নিউজ টোয়েন্টি ফোর জানিয়েছে বিষয়টি কিন্তু আসলেই সত্যিকারের একটি কঠিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আসলে তারা জানিয়েছে যেখানে আপনারা জানেন যে সৌদিতে বর্তমানে শুধুমাত্র বাংলাদেশের বাইশ লক্ষের অধিক মানুষ রয়েছে যারা প্রায় সময় সবাইকে কিন্তু আসলে যেতে হয় মেডিকেলগুলোতে তো সেখানে গিয়ে আমি আশা করব অবশ্যই নম্রভদ্রভাবে তাদের সাথে ভালো আচার আচরণ করার চেষ্টা করবেন আপনারা জানেন যে সৌদি মিনিস্টারের যে আইনগুলো করে সেগুলো কিন্তু বহাল থাকে তো অবশ্যই সতর্ক থাকবেন নিজে এবং তথ্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আশা করছি শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন আর প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেই কামনা করছি আল্লাহ হাফেজ